السلام عليكم guys এখন আমার কাজ শেষ আমি রুমে চলে যাচ্ছি আমি যে রাস্তা দিয়ে যাই রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এই রাস্তা দিয়ে যাই প্রতিদিন এই রাস্তা দিয়ে ডিউটি থেকে যাওয়া হয় মেইন রোডের পাশে দিয়ে আর কি এই যে দেখেন এই মেইন রোডের পাশে দিয়ে প্রতিদিন ডিউটি থেকে যাই এখন মালয়েশিয়া বাসটাছে 4:30টা তাই যে দেখেন এখন রোদ রোদ একটু কমে গেছে তাই ভাবলাম যে একটা ভিডিও করি যাওয়ার জন্য সামনে দিয়ে একজন লোক আসছে এই যে রেল স্টেশন এই যে রেল লাইন আছে আবার এখানে মানে রেলের উপর দিয়ে যে ব্রিজটা গেছে এই ব্রিজ দিয়ে আর কি আমরা রুনে যাই من رود اللويدا هذا كان ريل لاين ده كان دي اكون ترين আসবে এই যে দেখ এই যে বিল্ডিংটা দেখা যাইতেছে এটার মধ্যে হইলো আমি থাকি এটা চারতলা যে ফ্ল্যাটটা দেখা যাইতেছে সাত আর চারতলা এটা এর মধ্যে আমার রুম দেখেন রেল লাইন আছে এটা আমার রুমের পাশেই দেখেন সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম এটা হলো মালয়েশিয়া আমপাং এলাকা এই এলাকার নাম হলো আমপাং এই এলাকার নাম হলো মালয়েশিয়া আমপাং সেলাঙ্গো ডিস্ট্রিক্ট মালয়েশিয়া যে পাহাড়ের উপরে বিল্ডিং দেখছেন পাহাড়ের উপরে যে বাতাস কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে এই যে দেখেন এই যে এখানে কারেন্টের পানি ট্রেনের সব টাইম হয়ে গেছে এখানে ট্রেনটা চলে আসবে আপনারা দেখেন দেখেন ট্রেন স্টেশন এদেশে ট্রেনের লাইন হলো কেউ আসা যাওয়া করতে পারবে না ট্রেনের লাইন দুই সাইডে বন্ধ করে রাখা কোনো লোক যদি ইচ্ছা করলে এই লাইনে চলে আসতে পারবে না কোনো মানুষ আসা যাওয়া করতে পারবে না ট্রেনের লাইন দিয়ে দেখেন এখানে কতটা সুন্দর দেখা যায় একটা দেখা হইয়া গেছে লাইনটা বৃষ্টি আসবে এখনই দিকটা কালো হয়ে আসবে বৃষ্টি আসবে মধ্যে রোদ পারাবার হইতেছে মেইন রোডের মধ্যে দিয়া
ভিডিও ডাইভার পর্যন্ত হয় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন।